এপ্রিল মাসের শুরুতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। পূর্বাভাস অনুসারে পয়লা এপ্রিল তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়টি। তবে সেটি কত শক্তিশালী হবে বা কোথায় গিয়ে আঘাত আনবে তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে তার নাম হবে টাউ কটে। পূর্বাভাস অনুসারে 29 মার্চ বঙ্গোপসাগরে তৈরি হবে একটি ঘূর্ণবদ, তা 1 এপ্রিল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 3রা থেকে 4ঠা এপ্রিল আঘাত হানবে উপকূলে। মার্চ মাসের শেষে ততদিনে সাগর পৃষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস পার করবে, যা ঘূর্ণিঝড়ের জন্য আদর্শ। এছাড়া বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ পাবে। প্রাথমিকভাবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 65 থেকে 75 কিলোমিটার। গতিবেগ বৃদ্ধি পেয়ে 85 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাতে পারে। কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 150 কিলোমিটার। ঝড়টি কোথায় আঘাত হানতে পারে সে ব্যাপারে নিশ্চিত পূর্বাভাস মেলেনি এখনও। তবে উড়িষ্যা থেকে মায়ানমারের মধ্যে কোথাও সেটি আছড়ে পড়তে পারে বলে অনুমান করছে আবহাওয়াবিদরা। 3রা থেকে 4ঠা এপ্রিল পশ্চিমবঙ্গ উপকূলেও আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়টি। ঘূর্ণিঝড় টাউ কটে নিয়ে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ শ্রীনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।